রাষ্ট্রপতি পুরস্কার পেলেন বাংলার বিজ্ঞানী। বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্য উন্মোচনে গবেষণার বিশেষ স্বীকৃতি, বাংলার গর্ব নবকুমার মণ্ডল। রাষ্ট্রপতি পুরস্কার পেলেন বাংলার বিজ্ঞানী। বর্ধমানের নবকুমার মণ্ডল হলেন 2024 বিজ্ঞানশ্রী। বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্য উন্মোচনে বিজ্ঞান গবেষণা করেই এলো জাতীয় স্বীকৃতি। চেনে নেই বাঙালি বিজ্ঞানীকে? এই ভিডিওতে শুনব তার জীবনের গল্প। ছোটবেলায় অনেকেরই স্বপ্ন থাকে বিজ্ঞানী হওয়ার, অনেকে সেই স্বপ্ন পূরণ করেও থাকেন। প্রতি বছর দেশের এমনই প্রভাবশালী বিজ্ঞানীদের পুরস্কৃত করা হয় সরকারের তরফ থেকে। এবছরেও আয়োজিত হচ্ছে বিজ্ঞানশ্রী পুরস্কার বিতরণের। জানলে গর্বিত হবেন যে তালিকায় রয়েছেন বর্ধমানের বাঙালি বিজ্ঞানী। সম্প্রতি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দলুই বাজার এক অঞ্চলের বেলুট গ্রামের নবকুমার মণ্ডল। ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু গত 23 অগস্ট রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপে অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2024 বিজ্ঞানশ্রী তুলে দিয়েছেন নবকুমার মণ্ডলের হাতে। বর্তমানে কর্মসূত্রে কলকাতার নিউ টাউনে থাকলেও বিজ্ঞানী নবকুমার মণ্ডলের শেকড় কিন্তু রয়েছে এই মেমারিতেই। ছোটবেলায় বেলুট গ্রামে অত্যন্ত সাধারণ পরিবারে জন্ম তার, আর 5টা সাধারণ ছেলের মতো মাঠে ঘাটে কেটেছে তার শৈশব। বেলুট নিম্ন বুনিয়াদী প্রাথমিক স্কুলে পড়াশোনা শুরু, তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ। এরপর কর্মসূত্রে ভারতের বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে তাকে। তবে উঁচুতে গেলেও গ্রামকে ভুলে যাননি নবকুমার বাবু। এখনো ছুটির অবসরে ছুটে গ্রামে আসেন, সময় কাটান সাধারণ মানুষের সঙ্গে, পুরনো বন্ধুদের সঙ্গে জমে ওঠে আড্ডা। তাই সবার কাছের এই মানুষটিকে পুরস্কৃত হতে দেখে পরিবারের সদস্যদের পাশাপাশি আজ খুশি গ্রামের মানুষও। খুবই আনন্দ হচ্ছে, আমরা আমাদের পরিবার যদিও খুবই ছোট, সবাই আমরা খুবই গর্বিত। তবে এই এই পুরস্কার বা সিমিলার পুরস্কার বিজ্ঞানশ্রী পুরস্কারটা এই বছর থেকে চালু হয়েছে, এটা ইকুইভ্যালেন্ট টু পদ্মশ্রী বা এরকম করতে পারো আর কি। তো এটা আমরা আশা করছিলাম ও পাবে, ও যে কাজ করেছে এতদিন ধরে আশা করছিলাম ওই পাবে। উনি কাজ এই পুরস্কারটা পেলেন, উনি শেষের দিকে শেষের প্রায় 8-10 বছর ধরে একটা বিশেষ প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন। সেই প্রজেক্টের বছর প্রজেক্ট ডাইরেক্টর, সেই প্রজেক্টটার নাম হচ্ছে ইন্ডিয়া বেসড নিউট্রিনো অবজারভেটরি, শর্ট ফর্মে আইএনও। বিশ্ব ব্রহ্মাণ্ড কি করে সৃষ্টি হয়েছে সেই ব্যাপার নিয়ে কাজ। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া কেমন দেখছেন, দেখতেন ছোটবেলা থেকে? খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল, পড়াশোনার মোটামুটি খুবই ভালো ছিল, খেলাধুলো টুকটাক করতো, সবই ঠিকই ছিল। কোথা থেকে পড়াশোনা শুরু, মানে কোন জায়গা থেকে একদম ছোটবেলা পড়াশোনা শুরু? আমাদের গ্রামের স্কুল, প্রাইমারি স্কুল, তারপরে ক্লাস 5 থেকে ক্লাস 11 পর্যন্ত রসুলপুর হায়ার সেকেন্ডারি স্কুল, সেখান থেকে গ্রাজুয়েশন বর্ধমান রাজ কলেজ, পোস্ট গ্রাজুয়েশন বর্ধমান ইউনিভার্সিটি। ছোটবেলা থেকে কি দুরন্ত ছিল নাকি পড়াশোনা নিয়ে একটু দুরন্ত ছিল? পড়াশোনা করতো মোটামুটি, তো পড়াশোনাটা ও যত যত এগিয়েছে তত পড়াশোনাতে উন্নতি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বর্ধমান। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।